ইকো সহ কত সুন্দরভাবে এই আজকের এই ডিভাইসটিতে আমরা তৈরি করতে পারছি, এবং প্রত্যেকটা ইউটিউবারের এই ডিভাইসটা দরকার। এবং এই ডিভাইসে আপনি কথা বললে আপনি 100% আপনার চ্যানেলকে পপুলার করতে পারবেন। ধন্যবাদ। তো আমরা এখন চেক করি, দেখুন এই ভলিউমটাই ইকো বেশি হবে, এই ভলিউম নিয়ন্ত্রণ করবে। তো আমি যে দেখেন এই ভলিউম মোরাইলাম, এখন কিন্তু ইকো আসতে আছে, এই যে কমে বাড়ে। এখন আমরা এই দেখেন আমি একটু হালকা ইকো বাড়াই নিলাম। হ্যালো 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 হ্যালো, এখন দেখেন হাই ইকো এই জায়গায়। আর আমি যদি ইকোটা কমাই নি, এই দেখেন এই ভলিউম একদম কমাই দিছে, এখন কিন্তু ইকো কমে গেছে। আর এখন দেখেন এখন কিন্তু আমরা আস্তে আস্তে ইকোটা বাড়তে আছে। তো ঠিক এইভাবে আপনি কণ্ঠকে যেইভাবে নিয়ন্ত্রণ করতে চাইবেন ঠিক সেইভাবে নিয়ন্ত্রণ হবে। তো এখন পারেন না মাইক্রোফোন, তো এই ডিভাইসে আপনি দুইটা মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। এক, দ্বিতীয়ত আপনার ইউটিউবে যদি ক্লিয়ার কোনো সাউন্ড না আসে তো সেক্ষেত্রে আপনি এই মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। এই মাইক্রোফোন ব্যবহারে আপনার ক্লিয়ার সাউন্ড আসবে। এবং আপনি যদি চান এই মাইক্রোফোন দিয়ে আপনি ভয়েসটা চেঞ্জ করবেন বা ইকো তৈরি করবেন, বা ওয়াজ মাহফিলে আপনি ডাবল মাইক্রোফোন লাগাইবেন এবং ইকো তৈরি করবেন, একদম হাফিজুর রহমানের মতো কণ্ঠ আনবেন, তো সেক্ষেত্রে আপনার এই ডিভাইসটা অবশ্যই দরকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার আরও নতুন একটি ভিডিওতে আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিউয়ার্স, আমরা যারা ইউটিউবিং করি তাদের একটি সমস্যা থেকেই যায়, সেই সমস্যাটা হলো সাউন্ড প্রবলেম। আমরা সাউন্ড প্রবলেমে যারা পড়েছি তাদের ভিডিওগুলো আসলেই র্যাঙ্কিং পায় না, এবং ভিডিও পারফরমেন্সও ভালো হয় না। তো সেই বিষয়ে আজকে আমি একটা মাইক্রোফোন ভয়েস ডিভাইস তৈরি করব। এই মাইক্রোফোন ভয়েস ডিভাইসটি তৈরি করলে আপনার ইউটিউবে আপনি যে রেকর্ডিংটা ছাড়বেন এই রেকর্ডিংটা অবশ্যই 100-90% আপনার কথাটা ভালো উঠবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা অল্প খরচের ভিতরে মাত্র 150 টাকা বা 180 টাকার ভিতরে এই ডিভাইসটি তৈরি করতে পারবো। তো সেই বিষয়ে শুধুমাত্র নিজের একটু কাজ করে নিতে হইবে, এটা হলে সবচেয়ে বড় সমস্যা। আপনি যদি নিজে কাজ করে নিতে পারেন তাইলে আপনার 180 থেকে 150 টাকার ভিতরে এই কাজটি হয়ে যাবে। তো আমরা শুরু করি আজকের এই ডিভাইসটা কিভাবে তৈরি করতে হবে। তার জন্য আমাদের একটা ইলেকট্রিক বোর্ড লাগবে, একটি ইকো সার্কিট লাগবে, একটি আরসি সকেট এবং একটি পাওয়ার অন অফ সুইচ, এবং একটা লিথিয়াম রিচার্জেবল ব্যাটারি, আর হেডফোনের একটা কর্ড দিয়ে আমরা এই ডিভাইসটি আজকে তৈরি করব। তো শুরুতেই আমরা ইলেকট্রিক বোর্ডটা খুলে নিচ্ছি যাতে আমরা সুন্দরভাবে এই বোর্ডের ভিতরে আমাদের এই সার্কিটটা সেটিং দিয়ে নিতে পারি। আমাদের হাতে যে সার্কিটটা আছে এই সার্কিটটা আমরা ঠিক এইভাবে এই জায়গায় সেটিং করে নেব, যার ফলে আমরা এই যে ব্যাটারিটা আছে ব্যাটারিটা যাতে আমরা বসাইতে পারি। তো আগে আমরা এই সার্কিটটা সেটিং দিয়ে নেব। এই সার্কিটটি বসানোর জন্য কিভাবে কি ফিটিং করলে ভালো হবে সে বিষয়টা আপনাদের দেখাই। তো সার্কিটটি বসানোর পরে আপনি স্ক্রু দুইটা লাগাই দিবেন। তো এখন আমি এই ব্যাটারিটার সাইডে দিয়েই এই পাওয়ার অন অফটা এই জায়গায় সেটিং করব। এই যে দেখেন এই জায়গায় আমি এই পাওয়ার অন অফটা সেটিং করে নেব।
তো আমরা এই অন অফ সুইচে এই কানেকশনটা দেওয়ার জন্য ব্যাটারি কানেকশন দিয়া অন অফ করার জন্য আমরা এই সার্কিটটা একটু তুলে নেচ্ছি। আগে এই জায়গাটায় আমরা একটা ঝালাই দিয়ে নেব। এই যে অন অফ সুইচের মেডেল পিনে আমি এই যে পজিটিভ তারটা লাগাই নিলাম। এখন সুইজিং থেকে আউটপুট আর একটি তার বাইর করতে হবে, যে আমি যে এই তারটা ইনপুট করলাম ব্যাটারি থেকে আরেকটি তার দিয়ে আমরা আউটপুট করে নেব। তারপরে সার্কিটের যে পজিটিভ লাইনটা আছে এই জায়গায় দেখেন, আমি ভালো একটা চিহ্ন মাত্র দেখাই দিই। এই যে পজিটিভ আছে, এই পজিটিভ চিহ্নটা আপনারা দেখবেন। দেখার পরে এই যে কর্নারে ট্রানজিস্টরের পিনটা আছে, এই পিনের সাথে আপনি লাগাইলে 12 ভোল্ট দিতে হবে। আর যদি আপনি এই ট্রানজিস্টর ছাড়া লাগাই দেন তাহলে 4 ভোল্টে এই ডিভাইসটা চলবে। তো আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি, এই ট্রানজিস্টরটা 78.5 ট্রানজিস্টরটা খুলে ফেলবেন। এই যে 78.5 ট্রানজিস্টরটা দরকার নাই না, আমরা আইডিয়া 4 ভোল্ট দিয়ে চালু করব। আর সাধারণত এটা যদি আমরা এসটিতে বা অ্যাম্পলিফায়ারে বসাই তো সেই ক্ষেত্রে এসটি অ্যাম্পলিফায়ারে 12 ভোল্ট থাকে, এই জন্য রেগুলেটর ট্রানজিস্টরটি ব্যবহার হয়। তো ওইটা আমাদের দরকার নাই। এখন এই যে সুইজিং থেকে যে তারটা বাইর হয়েছে এই তারটি আমরা একটু ছোট করে নিলাম। এখন আমরা এই জায়গায় এই যে কর্নারের পিনটা বাদ দিয়ে দিছি, যে জায়গায় ট্রানজিস্টর দিয়ে ইনপুট হইতো সেই জায়গাটা বাদ দিয়ে আমরা ট্রানজিস্টরের আউটপুটে যা ডাইরেক্টলি যে জায়গা থেকে 5 ভোল্ট পার্স হইতো সেই জায়গায় আমরা লাগাই দিলাম। এখন আমাদের আছে এই যে ব্যাটারির নেগেটিভ তারটা, এই নেগেটিভ তারটা আমরা এই যে ট্রানজিস্টারের যে মেডেল পয়েন্টের যে প্রিন্টটা আছে এই প্রিন্টে আমরা লাগাই দেব। তো আমাদের ব্যাটারি কানেকশন হয়ে গেল। এখন আমরা এই ভলিউমটা বসাই নেব। এই যে ভিউয়ার্স, আপনারা বিশ্বাসই করবেন না, মাইকের ফোনের জ্যাকটা এই জায়গায় ভরে নেব। তারপর আপনাদের দেখাবো যে সাউন্ডগুলো আসলেই কত কোয়ালিটি নিয়ে আসতেছে এবং ভয়েসটা ইকো সহ কত সুন্দরভাবে এই আজকের এই ডিভাইসটিতে আমরা তৈরি করতে পারছি। এবং প্রত্যেকটা ইউটিউবারের এই ডিভাইসটা দরকার, এবং এই ডিভাইসে আপনি কথা বললে আপনি 100% আপনার চ্যানেলকে পপুলার করতে পারবেন। ধন্যবাদ। তো আমরা এখন চেক করি, দেখুন আমি মাইক্রোফোন ইউএসবি পোর্টটা আমি যদি এখন এই জায়গায় কথা বলি, এই এখন যেটা বলতেছি এইটাই আমি ভলিউম আপ ডাউন করলে এই ভলিউমটাই ইকো বেশি হবে, এই ভলিউম নিয়ন্ত্রণ করবে। তো আমি যে দেখেন এই ভলিউম মোরাইলাম, এখন কিন্তু ইকো আসতে আছে, এই যে কমে বাড়ে। এখন আমরা এই দেখেন আমি একটু হালকা ইকো বাড়াই নিলাম। হ্যালো 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 হ্যালো, এখন দেখেন হাই ইকো এই জায়গায় সফল। আর আমি যদি ইকোটা কমাই নি, এই দেখেন এই ভলিউম একদম কমাই দিছে, এখন কিন্তু ইকো কমে গেছে। আর এখন দেখেন এখন কিন্তু আমরা আস্তে আস্তে ইকোটা বাড়তে আছে। তো ঠিক এইভাবে আপনি কণ্ঠকে যেইভাবে নিয়ন্ত্রণ করতে চাইবেন ঠিক সেইভাবে নিয়ন্ত্রণ হবে। তো এইভাবেই আপনারা এই ডিভাইসটি তৈরি করতে পারবেন।
তো এই পর্যন্ত আজকের ভিডিও। আপনারা চাইলে যদি কোনো বুঝতে সমস্যা হয় আমার কাছে ফোন দিতে পারবেন, আমি আপনাদের হেল্প করব এটা বানানোর বিষয়ে। জিনিসটা বানাইতে শুধুমাত্র আপনার দুইটা ব্যাটারি কানেকশন দিতে হবে এবং অন অফ সুইচটা একটা তার স্লিপ করে মানে কেটে অন অফ সুইচটা লাগাইতে হবে, এই হলো কাম। তো এটা বানাইতে আপনার দূরে কোথাও যেতে হবে না। ধন্যবাদ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন। অবশ্য আমাদের কাজটি যদি ভালো লাগে, এভাবে নতুন নতুন আপডেট ভিডিও যদি পেতে চান, আমি আসছি আপনাদের জন্য আবারও ইলেকট্রিক সাবজেক্ট নিয়ে, ইলেকট্রিক অল ওয়ারিং সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আসব আগামী সপ্তাহ থেকে। সেই বিষয়ে চোখ রাখুন। আমি ইলেকট্রিক সাবজেক্টের অল কাজ আপনাদের সামনে ইএসবি বাংলা চ্যানেলের মাধ্যমে তুলে ধরব। আর লাইভ দেখতে যদি কেউ চান তো সেই ক্ষেত্রে কমেন্টস বক্সে জানাবেন, আমি সরাসরি এই কাজগুলো আপনাদের লাইভের মাধ্যমে দেখাবো সপ্তাহে একদিন। ধন্যবাদ।